আমার ছোট ভাই অমুসলিম, তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে কি সেটার কোনো আজর আমি পাব? আমার বাবাও অমুসলিম, মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, আপনি যে কোনো ব্যক্তিকে যদি আপনি দয়া করেন, তার প্রতি এহসান করেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন, তার খোরাকের ব্যবস্থা করেন, পানাহারের ব্যবস্থা করেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, সে মুসলিম হোক আর অমুসলিমই হোক না কেন। আপনার উদ্দেশ্য যদি থাকে মানবতার সেবা, মানুষের সেবা, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, তাই না? তিনি তো মুসলিম অমুসলিম ভেদাভেদ করেননি, সবারই সেবা দিয়েছিলেন, তাহলে আপনি এর জন্য সওয়াব পাবেন। আর কোনো অমুসলিমকে সাহায্য করার নিয়ত যদি এ থাকে যে মুসলিমদের বারোটা বাজুক, তাহলে মুশকিল। অথবা আপনি মুসলিমদের পছন্দ করেন না, এই জন্য অমুসলিমদের সাথে আপনার অনেক বেশি সৌহার্দ্য, ভালোবাসা, মুসলিমদের বিভিন্ন বদনাম, যে হুজুররা এরকম, মসজিদের লোকেরা এরকম, ইমাম এরকম, আছে এরকম কিছু মুসলিম পাওয়া যায়, দাড়ি টুপির সমস্যা, এর দাড়ি দোলা দেখলে মনে হয় যেন ভালো মানুষ হবে, কিন্তু দেখি যে অনেক সময় মানুষ ভালো না, মানে ইত্যাদি নানা গল্প বানায়, আসলে বানিয়ে বানিয়ে বলে। আসলে পোশাকিটা কি মেইন? মানুষের তাকওয়া হচ্ছে মেইন। এমন খারাপ লোক যদি দাড়ি রাখে আর টুপি রাখে, এটা কি দাড়ির দোষ না টুপির দোষ বলেন তো? হ্যাঁ, লোকের দোষ, লোকের দোষ। মানুষ সব সময় ফোকাস করে অন্য জায়গায়, মানুষ খুব দুষ্ট, মানে যারা দুষ্ট মানুষ তারা ফোকাস করে অন্য জায়গায়। কোনো হিজাব অথবা পর্দাওয়ালা মহিলা যদি কোনো ধরেন দুরাচারে বা খারাপ কাজে লিপ্ত হয়, তখন দোষটা কি হিজাবের নাকি ওই মহিলার? মহিলার। কিন্তু কিছু লোকেরা ফোকাসটা হিজাবের মধ্যে নিয়ে যায়। কোনো দাড়িওয়ালা লোক, সে তো লোক, মানুষ তো, মানুষ তো ভুল করবেই, পৃথিবীতে দুষ্টামি কারা করে, মানুষই তো করে। তাহলে সে যদি দাড়ি ফেলে দিত তাহলে কি মানে ওকে নাকি? সে যত দুষ্টামি করেছে দাড়ি ফেলে দিলে কি ওকে? না, সে দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়াই হোক, দুষ্ট কাজ দুষ্টামির কাজ দুষ্টামি। সেজন্যে দাড়ি ফেলে দিলে সবাই ভালো হয়ে যাবে এটাও যেমন বলা যাবে না, দাড়ি রাখলে সবাই ভালো হয়ে যাবে এটা বলা যাবে না। এটা এটা আসলে দাড়ির কারণে এ কাজটা করেছে সেটা না, বরং এটা অনেক সময় ক্যামোফ্লেজ হয়, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য কেউ টুপি দাড়ি লাগায়, সেটা তার দোষ, দাড়ি টুপির দোষ নয়। যদি আপনি সহযোগিতা করেন, আপনার অমুসলিম ভাবা যদি আপনাকে ওসিয়ত করেছে, তাকে যদি সেবাটা দেন একজন মানুষ হিসাবে, তাহলে অবশ্যই এটা প্রশংসনীয়, সওয়াবের কাজ। আশা করা যায় যে এতে আপনার ভাইও হয়তো ইসলামের দিকে চলে আসবে। আমরা দেখেছি অমুসলিমদের চিত্ত আকর্ষণের জন্য কোরআনও কিন্তু যাকাত ব্যয় করার কথা বলেছে, বিশেষ করে যারা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত অথবা যারা না অমুসলিম। আর যাকাতের বাইরেও অন্য সদাকাও অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে। যদি আপনি সহযোগিতা করেন, আপনার অমুসলিম ভাবা যদি আপনাকে ওসিয়ত করেছে, তাকে যদি সেবাটা দেন একজন মানুষ হিসাবে, তাহলে অবশ্যই এটা প্রশংসনীয়, সওয়াবের কাজ। আশা করা যায় যে এতে আপনার ভাইও হয়তো ইসলামের দিকে চলে আসবে। আমরা দেখেছি অমুসলিমদের চিত্ত আকর্ষণের জন্য কোরআনও কিন্তু যাকাত ব্যয় করার কথা বলেছে, বিশেষ করে যারা ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত অথবা যারা না অমুসলিম। আর যাকাতের বাইরেও অন্য সদাকাও অমুসলিমদেরকে দেওয়া যেতে পারে। ঋণ কমানোর জন্য কোনো পরামর্শ বা রাসূলের নীতিমালা বলবেন? ঋণ কমানোর জন্য মানে আল্লাহ আপনাকে ঋণ শোধ করার তৌফিক দিবেন যদি ঋণ শোধ করার নিয়তে ঋণ নেন। আজকাল মানুষ ঋণ নেয় ঋণ না শোধ করার নিয়তে। আমাদের কাছে দেখতাম ছাত্র জীবনে কিছু ছাত্র ছাত্র ভাই আমাদের ঋণ দিত না দেওয়া নিয়ত, এবং অনেকেই দেখেছি যে সারা জীবনে আর ঋণ শোধ করে নাই, যেহেতু সে না দেওয়ার নিয়তে নিয়েছিল, আল্লাহ তাকে তৌফিক দেন নাই। আর আজকে বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন ব্যাংক থেকে অনেকেই ঋণ নিচ্ছে না দেওয়ার নিয়তে, ফলে বিশাল বিশাল ঋণ খেলাপের সৃষ্টি হয়ে যাচ্ছে। এদের সাধ্য নাই ঋণ শোধ করার, কারণ এরা লবিং করে ঋণটা নিয়েছে,
এবং যদি 100 কোটি টাকা ঋণ নেয়, দেখা যাচ্ছে যে 10 কোটি, 50 কোটি, 20 কোটি আবার ঘুষ দিয়েছে। এগুলোকে বলা হয় ব্যাড ডেটস। হ্যাঁ, যদি ইসলামের ঋণ দেওয়ার কিছু নীতিমালা আছে, কনভেনশনাল সিস্টেমে সেটা মানা হয় না, তারা সুদের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে।